গতকাল খোয়াই মহকুমার লাঠিচোড়া বাজার এলাকায় আইপিএফটি এবং কর্মীদের মধ্যে ব্যাপক রাজনৈতিক সংঘাতের সূত্রপাত ঘটে এবং এই ঘটনার ফলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংখ্যায় আহত হয়েছেন বলে জানা গেছে সাধারণ রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে আইপিএফটি এবং কর্মীদের মধ্যে রাজনৈতিক সংঘাত রাজনৈতিক হিংসার ক্রমেই বেড়ে চলছে গতকালের এই ঘটনার ফলে সমগ্র খোয়াই মহকুমা এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে এখনও এলাকায় পুলিশ টহল চলছে ঘটনার বিবরণ জানা গেছে মহকুমার লাঠিছড়া বাজার এলাকার এই সংঘাতের মূলই হল গ্রামসভা দখল এই গ্রামসভা দখলকে কেন্দ্র করে টিপ্রাতা এবং আইপিএফটি কর্মীরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ক্রমে হিংসাত্মক রাজনীতিতে জড়িয়ে পড়ছে যার ফলে প্রতিনিয়তই রাজনীতি সংঘাত বেড়ে চলছে এডিসি এলাকা এলাকার রাজনীতিকে উত্তপ্ত করে তুলছে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে আগামী দিন এডিসি এলাকার রাজনীতি কোন দিকে গড়াবে তা নিয়েও রাজনীতি বিশ্লেষকরা যথেষ্ট চিন্তিত কারণ সামনেই বিধানসভা নির্বাচন আসছে রাজনৈতিক ক্ষেত্রবিন্যাস এবং ক্ষমতা দখলের বিষয়কে কেন্দ্র করে উভয় রাজনৈতিক দল যদি এভাবে সংঘাতপূর্ণ রাজনীতি এডিসি এলাকায় বহাল রাখে তবে আগামী দিনে ইডিসি এলাকা আরও ধ্বংসাত্মক রাজনীতির মুখোমুখি হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা